আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব বাংলাদেশ শ্রম আইন এবং বাংলাদেশ শ্রম বিধিমালা অনুসারে আমরা উৎসব ভাতা এবং উৎসব ছুটি কিভাবে দিয়ে থাকি। এটার জন্য আমরা প্রথমে যাচ্ছি বাংলাদেশ শ্রম আইন 2006-এর ধারা 2-এ, যেখানে বলা আছে উৎসব ভাতা যে সকল শ্রমিক যে যে ধর্ম অবলম্বন করে সেই ধর্মীয় উৎসবের প্রাক্কালে দিতে হবে। তার মানে আমরা শুধুমাত্র রোজার ঈদ বা কুরবানির ঈদ, ঈদ উল ফিতর বা ঈদ উল আজহার পূর্বে যে উৎসব বোনাস দিই, এটা আসলে ঠিক না। অন্যান্য ধর্মের যারা আছে তাদেরকে তাদের ধর্মীয় উৎসবের প্রাক্কালে দিতে হবে। যদিও আমরা কলিগদের কাছ থেকে একটা কনসেন্ট নিয়ে নিই যে তারা আসলে ঈদ উল ফিতর বা ঈদ উল আজহার আগে এই ঈদ বোনাসটা নিতে চায়, তাদের ইন্টারেস্টের কারণে আমরা ডিসবার্স করে থাকি। এরকম প্র্যাকটিস আমরা কিছু জায়গায় দেখে থাকি। শ্রম বিধিমালায় এটা সম্পর্কে যেটা বলা আছে, 2টা কন্ডিশন, একটা হচ্ছে বছরে 2টা উৎসব বোনাস দিতে হবে, আর আরেকটা হচ্ছে মিনিমাম 1 বছর সার্ভিস পূর্ণ করেছে তারা এটার জন্য এন্টাইটেলড হবে। তবে ভালো প্র্যাকটিসের ক্ষেত্রে আমাদেরকে চিন্তা করতে হবে, একটা ঈদে আমার সমস্ত কলিগস পাচ্ছে, কিছু কলিগস পাচ্ছে না, এটা কিন্তু তাদেরকে ডিমোটিভেটেড করতে পারে। এই জন্য আমার মনে হয় পুরোটা বেসিসে হলেও আপনি সবাইকে এটার আওতায় নিয়ে আসেন, এটা বেস্ট প্র্যাকটিস, বেস্ট এইচআর প্র্যাকটিস। আরেকটা কথা বলা আছে, প্রতিটি উৎসব ভাতা মাসিক মূল মজুরির অধিক হবে না। তার মানে অধিক হবে না, মানে কম, আপনি অনেক কম দিতে পারেন, তবে এটা কিন্তু ভালো প্র্যাকটিস হবে না। তো আমরা বেসিক স্যালারির ভিত্তিতে এই উৎসব ভাতাটা ক্যালকুলেশন করব। আরো যদি একটু দেখি, তাহলে আমাদের শ্রম আইন 2006-এর 118 নম্বর ধারাতে বলা আছে প্রত্যেক পঞ্জিকা বছর মানে ক্যালেন্ডার ইয়ারে আপনি 11 দিনের উৎসব ছুটি দিতে হবে। এই 11 দিন উৎসব ছুটি আগামী বছরেরটা এ বছরের ডিসেম্বরের মধ্যে ডিক্লেয়ার করে দিতে হবে। সেখানে অর্গানাইজেশনে যদি সিবিএ থাকে তাহলে তার সাথে কথা বলতে হবে, না থাকলে যদি অংশগ্রহণ কমিটি থাকে তাহলে তাদের সাথে কথা বলতে হবে, না হলে যতটা সম্ভব শ্রমিকদের সাথে আলোচনা করে এই 11 দিন সিলেক্ট করে ডিসেম্বরের মধ্যে ডিক্লেয়ার করে ফেলতে হবে। আর একটি কথা বলা আছে, যদি আমরা উৎসব ছুটির দিন, এই যে 11 দিন ডিক্লেয়ার করলাম, এই সময় আমরা যদি কাউকে কাজের জন্য বলি, সেই ক্ষেত্রে তাকে কি করতে হবে, 1 দিনের বিকল্প ছুটি দিতে হবে, আরো 2 দিনের ক্ষতিপূরণ মূলক মজুরি দিতে হবে। তাহলে 1 দিন উৎসব ছুটির দিনে কাজ করালে তাকে একটা অল্টারনেটিভ ছুটি দিতে হবে এবং 2 দিনের ক্ষতিপূরণ মূলক মজুরি প্রদান করতে হবে। এখানে আরেকটা বিষয় আছে, যেটা হচ্ছে যে এই যে আমরা একটা ক্যালেন্ডার তৈরি করলাম ছুটির 11 দিনের, এটা কিন্তু আমাদের নোটিশ বোর্ডে টানাতে হবে, সবাই যেন দেখতে পায় সেরকম। আর একটি বিষয় হচ্ছে যে আমাদের যে সংশ্লিষ্ট পরিদর্শক আছে তার নিকট কিন্তু একটা প্রেরণ করতে হবে। সো এই এতটুকুই হচ্ছে আমাদের উৎসব ভাতা এবং উৎসব ছুটি নিয়ে লেবার ল এবং লেবার রুলসে বলে দেওয়া আছে। থ্যাংক ইউ অল, আসসালামু আলাইকুম।